জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট রয়েছে, যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি প্রাথমিকের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, প্রাথমিকের ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ও আমার শীটে শূন্য পেয়েও কী করে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে একজন ক্যান্ডিডেট চাকরি করছেন, তার একটা গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন একটা প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই অবশ্যই প্রাথমিক ক্যান্ডিডেট হয়ে থাকলে ভিডিওটিকে দেখবেন। আমি বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের জন্য সেগুলো প্রোভাইড করি। এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিভিন্ন জায়গার যে খবর, সেই খবরগুলো যাতে আপনাদের কাছে পৌঁছয় এবং সেই খবরগুলো দেখে যাতে আপনারা সচেতন থাকতে পারেন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একের পর এক মামলার জালে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। এসএসসির পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও ভুরি ভুরি অভিযোগ আসছে সামনে। লিখিত পরীক্ষায় জিরো, মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি, প্রাথমিকে ফের অনিয়মের অভিযোগ এসেছে। অভিযোগ, লিখিত পরীক্ষায় শূন্য বা এক নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় অলৌকিকভাবে নাম্বার বাড়ানো হয়েছে। মামলাকারীদের অভিযোগ, খতিয়ে দেখতে তাদের সকলের অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিকের নম্বর প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি। যার শিক্ষাগত যোগ্যতা যত ভালো, তার ইন্টারভিউয়ের নম্বর ততই কম। প্রাথমিকের নিয়োগে লিখিত পরীক্ষায় শূন্য বা এক পাওয়া পরীক্ষার্থীরা নাকি মৌখিক পরীক্ষা পেয়েছে সর্বোচ্চ নাম্বার, এমনই অভিযোগ তুলেছেন মামলাকারীরা। দেখা গিয়েছে মামলাকারীদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও মৌখিক পরীক্ষায় মাত্র নাম্বার পাওয়া, মৌখিক পরীক্ষায় নামমাত্র নাম্বার পাওয়ায় চাকরির যোগ্যতা অর্জন করেনি। এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ ও বিষম্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন পর্ষদকে। কত নম্বর পাওয়া প্রার্থী চাকরি পেয়েছেন সে হিসেবও আনতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারীদের অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিক পরীক্ষার নাম্বারে গোলমাল প্রমাণিত হলে আগামী দিনে কড়া ব্যবস্থা নিতে পারেন বিচারপতি। তো বন্ধুরা, এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য।